ধ্বংসস্তূপের নিচ থেকে প্রতি 10 মিনিটে বের করে আনা হচ্ছে একটি করে নিথর দেহ। এমনই হৃদয় বিদারক তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরার এক সাংবাদিক, যা শুনে রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক, সিরিয়ায় বর্তমানে চলছে শোকের মাতম। গত 6 ফেব্রুয়ারি সোমবার ভোরের দিকে রিখটার স্কেলে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ইতিমধ্যে 5,000 ছাড়িয়ে গেছে। এখনও অসংখ্য মানুষ ধসে যাওয়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ায় মৃতের সংখ্যা আরও কয়েক হাজারে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিনিধি সুহাইব আল খালাফ সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল থেকে জানিয়েছেন, উদ্ধারকারীরা মরিয়া হয়ে ধ্বংসস্তূপ থেকে লোকজনকে বের করার চেষ্টা করছেন। সুহাইব আল খালাফ বলেন, উদ্ধারকারীরা প্রত্যেকে 10 মিনিটে একটি করে মরদেহ বের করে আনছেন। তার মতে সিরিয়া জুড়ে অসংখ্য ভবন ধসে পড়েছে। তিনি বলেন, এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে শত শত মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সুহাইব আরও বলেন, মরদেহ বের করে আনার পর আমরা ধ্বংসস্তূপের উপরে মানুষের আর্তনাদ দেখেছি। উদ্ধারকারীরা একটি শিশু পেয়েছে, সে জীবিত বলে মনে হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আল জাজিরার এই প্রতিনিধি বলেন, সিরিয়ার দীর্ঘদিনের যুদ্ধের কারণে স্থানীয় চিকিৎসা সেবা খাত আগে থেকেই বিপর্যস্ত। তার মতে ভূমিকম্পের কারণে হাজার হাজার মানুষ আহত হওয়ায় এখন সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো। তিনি বলেন, লোকজনকে হাসপাতাল এমনকি হাসপাতালের বারান্দায়ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সোমবার স্থানীয় সময় ভোর 4:17 আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় বিপুল পরিমাণে প্রাণহানির ঘটনা ঘটে। দুই ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারের তৎপরতা আগামী কয়েকদিন ধরে চলতে পারে বলে সিরিয়া ও তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে পড়েছে। প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থল তুরস্কের গাজিয়ানতেপের চারপাশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে সেখানকার তাপমাত্রা দিনে 3-4 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে হিমাঙ্কের নিচে থাকবে বলে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে। পাশাপাশি গাজিয়ানতেপ প্রায় 3-5 সেন্টিমিটার তুষারপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। এছাড়াও সেখানকার উত্তরের শহরগুলোতে ভারী তুষারপাত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ওইসব এলাকায় 50-100 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। তুরস্কের সরকারি তথ্য বলছে, সোমবার ভোরের প্রথম ভূমিকম্পে দেশটিতে অন্তত 2,800 ভবন ধ্বংস হয়ে গেছে। এর ফলে দেশটিতে হাজার হাজার মানুষকে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে দেখা গেছে। এদিকে ভূমিকম্পের ঘটনায় জরুরি অবস্থা ঘোষণা করেছে তুরস্ক। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া লোকজনকে উদ্ধারে জোর তৎপরতা চলছে। প্রত্যক্ষদর্শী একজন বলেন, সব লোক এখন রাস্তায় অবস্থান করছেন, তারা কি করবে তা নিয়ে সবাই বিভ্রান্ত। সরকারি কর্মকর্তারা বলেছেন, তুরস্কে দিয়ারবাকির শহর সহ 10টি শহরে ভূমিকম্প আঘাত এনেছে। এতে প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগটি ঘটে যাওয়ার পরপরই সিরিয়ার সরকারি গণমাধ্যম জানায়, কয়েক ঘন্টার মাঝেই এই সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কয়েকটি শীর্ষ আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী সেদিন রাতের মাঝেই 3,500-এর বেশি মানুষের প্রাণহানির খবর নিশ্চিত করেছে দেশ দুটি। বর্তমানে সে সংখ্যা ছাড়িয়ে গেছে 5,000-এর উপরে।